আসসালামু আলাইকুম। দুপুর একটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সামিহাতা বাস্তম। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে 3 বাংলাদেশি শ্রমিক নিহত, নিখোঁজ 4। সেনাবাগে ছাত্রলীগের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশ সাংবাদিক সহ আহত 5। অবরোধ সমর্থনে রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। রাজধানীর ধোলাই পাড়ে তুরাগ পরিবহনের বাসে আগুন, আজ ঢাকায় আসছে ইইউর বিশেষজ্ঞ দল। গাজীপুরে বাসে আগুন, রাতে বেইলি রোডে ককটেল বিস্ফোরণে আহত 2। ধাবিদের সাংবাদিক রুমে তালার ঘটনায় 48 ঘন্টার আলটিমেটাম। সিরাজগঞ্জের মহাসড়কে পিকআপে অগ্নিসংযোগ, যুক্তরাষ্ট্রে মেঘনা অ্যাডভেঞ্চার থেকে 4 বাংলাদেশি নিখোঁজ, উদ্ধারে হেলিকপ্টার। মথুরাতে মহাখালীতে দাঁড়িয়ে থাকা 3 যানবাহনে ধাক্কা দিল মালবাহী ট্রাক। পঞ্চম দিনে 12 ইসরায়েলি জিম্মির মুক্তি, ছাড়া পেলেন 30 ফিলিস্তিনি। ইসরায়েলের বিচার চেয়ে জাতিসংঘের কাছে যে আবেদন জানালেন এরদোগান, এবং 310 রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার পেনাং শহরে একটি নির্মাণাধীন ভবন ধসে এখন পর্যন্ত 3 বাংলাদেশের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীদের ধারণা এখনও 4 শ্রমিক নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার রাতে ভবন ধসে হতাহতের এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে ধসে পড়া এই ভবনের সকল শ্রমিকই বাংলাদেশে ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত 9:45 দিকে মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে। সে ঘটনার পর উদ্ধারকারীরা এখনও 4 নিখোঁজ শ্রমিকের খোঁজে ধ্বংসস্তূপের নিচে সন্ধান করছেন। নোয়াখালীর সেনবাগে ছাত্রলীগের দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। দুপক্ষের ইট পাটকেলের আঘাতে পুলিশের একজন ASI এবং একজন সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 5 জন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা। গতকাল মঙ্গলবার রাত 9:00 থেকে রাত 10:00 পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে দফায় দফায় এ ঘটনা ঘটে। বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকে সারা দেশে চলছে 8ম দফার অবরোধ কর্মসূচি। অবরোধের সমর্থনে রাজধানীর দয়াগঞ্জ রোডে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার সকাল 7:00 জবিত ছাত্রদল সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে মিছিলটি দয়াগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় জবিত ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, যে দলের ইতিহাস এবং ঐতিহ্য হচ্ছে বাকশালী রাষ্ট্র তৈরি করা, সেই দলের কাছ থেকে গণতান্ত্রিক রাষ্ট্র আশা করা যায় না। এক দফা দাবি আদায় তথা স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ এবং অবৈধ তফসিল বাতিল না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে অবস্থান করবে এবং এ দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি নেতাকর্মীও ঘরে ফিরে যাবে না। বিএনপি ঢাকা 24 ঘন্টার রেল সড়ক এবং নৌপথ অবরোধ শুরু হওয়ার আগে ঢাকায় শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় তুরাগ পরিবহনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমে ডিউটি অফিসার ইরশাদ হোসেন জানান, আজ বুধবার ভোরে 5:30 দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের একটি কারিগরি বিশেষজ্ঞ দল। বুধবার তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র। জানা গেছে আগামী রোববার থেকে বাংলাদেশে 2 মাসের মিশন শুরু করবে দলটি। রোববার তারা প্রথমে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে। ঢাকার ইইউ দূতাবাস প্রধান চার্লস ওয়াইটলি জানান, বিশেষজ্ঞ দল বাংলাদেশে থাকাকালে স্বাধীনভাবে কাজ করবে। গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর সালনা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল 6:30 থেকে ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকাল 6:30 থেকে উত্তর সালনা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়। রাজধানীর শান্তিনগর বেইলি রোডের মুখে ককটেল বিস্ফোরণে শাকিল হোসেন এবং আশিকুর রহমান নামে 2 যুবক আহত হয়েছে। তাদের বয়স যথাক্রমে 26 এবং 28 বছর। মঙ্গলবার রাত আনুমানিক 10:00 দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শান্তিনগর বেইলি রোডের মুখে ককটেল বিস্ফোরণে আহত হন তারা। পরে দুজনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে রাতে প্রাথমিক চিকিৎসা নেন। মহাখালী কাঁচাবাজার এলাকায় গত রাতে 2টি ট্রাক এবং সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। ঘটনায় 3 আহত হয়েছে। দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভিতরে আটকে থাকা আহত 3 উদ্ধার করে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে রাকিবুল হাসানের তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাংবাদিকদের কক্ষে তালা দেওয়ার ঘটনায় অভিযুক্তকে বের করে অশাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি এবং অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে হলের দুজন হাউস টিউটরের উপস্থিতিতে নেতৃবৃন্দ এক হুঁশিয়ারি দেন। এ সময় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভুঁইয়া, ছাত্রলীগের হল সেক্রেটারি মিশদ সরকার, ছাত্র ইউনিয়নের সাবেক ঢাবি সভাপতি শিমুল কুম্ভাকার, ছাত্র ইউনিয়নের বর্তমান সেক্রেটারি মায়ন আহমেদ, ছাত্র শক্তির ঢাবি সদস্য সচিব মোহাম্মদ আবু বাকের মজুমদার সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের নলকায় বিকাবে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 3:15টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে নলকা অংশে আজিজ ফিল্ম স্টেশন এলাকায় এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কামারখন্দ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, রাত 3:30টার দিকে খবর পাই নলকায় মহাসড়কে যানবাহনে আগুন দেওয়া হয়েছে। তারপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাংলাদেশে একটি বাল্ক জাহাজ থেকে 4 জন ক্রু নিখোঁজ হয়েছে, তারা বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী বরাবর তাদের সন্ধানে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড। এই অভিযানে নামানো হয়েছে একটি হেলিকপ্টার এবং ছোট বোট। এ খবর দিয়েছে অনলাইন ফক্স নিউজ। এতে বলা হয়েছে ওই বাল্ক জাহাজ থেকে কমপক্ষে 15 ঘন্টা ধরে নিখোঁজ রয়েছে ওই ক্রুরা। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বলেছে তারা লুইজিনিয়ায় বেলেচেসির কাছাকাছি নদীতে নিখোঁজ ব্যক্তিদের খুঁজছে। রাজধানীর মহাখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাক, অটোরিকশা এবং মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে একটি মালবাহী ট্রাক। এ ঘটনায় 3 জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মহাখালী কাঁচা বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনায় আহত 3 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। ইসরায়েল হামাস সাময়িক যুদ্ধবিরতির 5ম দিনে চুক্তি অনুসারে 12 ইসরায়েলি জিম্মি এবং 30 ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় 28 নভেম্বর 12 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরে 30 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েল। টানা 1.5 মাস ধরে চালানো বর্বরী আগ্রাসনে নিহত হয়েছে 15,000-এরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী এবং শিশু সংখ্যা 10,000-এরও বেশি। ইসরায়েল এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ, এমনকি হাসপাতালও। এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের অবশ্যই বিচার হতে হবে বলে জাতিসংঘের প্রধানকে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে 9 উইকেট হারিয়ে 310 রান করেছিল বাংলাদেশ। তাইফুল ইসলামের 8 এবং শরীফুল ইসলামের 13 রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। তবে দ্বিতীয় দিন টিম সাউদের প্রথম বলেই শরীফুল এলবি হন, ফলে সেই 310 রানে প্রথম ইনিংস থামে স্বাগতিকদের। এর আগে গতকাল মঙ্গলবার মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ভালো সম্ভাবনা দেখা দিলেও অন্যদের ব্যর্থতায় ছোট স্কোরেই সংজ্ঞা জাগে। অবশেষে টেল এন্ডারদের দৃঢ়তায় দলীয় 300 রান পার করে টাইগাররা। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন ক্রমাগত বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন, আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন, এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।